গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে ব্যাপক হামলা চালানো ইয়েমেনের হুথিদের ওপর সিরিজ বোমা হামলা চালিয়েছে আমেরিকা, ব্রিটেন ও তাদের মিত্ররা। 12 জানুয়ারি শুক্রবার থেকে এই হামলা শুরু করেছে আমেরিকা ও পশ্চিমারা। ইরানের সমর্থনে প্রতিষ্ঠিত ইয়েমেনের শিয়াদের সংগঠন হুথি, তারা বেশ কয়েক বছর ধরে ইয়েমেনের সুন্নি সরকার ও তার মিত্র সৌদি এবং আমিরাতের সাথে যুদ্ধে লিপ্ত রয়েছে। ইয়েমেনের রাজধানী সানা সহ দেশটির অধিকাংশ অঞ্চল বর্তমানে হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হুথিরা নতুন করে আলোচনায় আসে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের লাগাতার হামলার প্রতিবাদে লোহিত সাগর দিয়ে ইসরায়েলে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলোতে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হুথিরা। এতে করে বিশ্ব বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়েছে। এজন্য হুথিদের দমাতে সরাসরি আক্রমণের আশ্রয় নিয়েছে আমেরিকা ও তার মিত্ররা। শুক্রবার থেকে চলা হামলায় হুথিদের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়েছে। এদিকে হুথিদের ওপর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে মুসলিম বিশ্বের প্রভাবশালী দেশগুলো। হামলার প্রতিবাদ জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেছেন, এই বিমান হামলার মাধ্যমে ইয়েমেনের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে আমেরিকা ও ব্রিটেন। হামলার কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তুর্কি প্রেসিডেন্ট বলেন, অযৌক্তিক ও অসম হামলার মাধ্যমে আমেরিকা লোহিত সাগরকে রক্ত গঙ্গায় পরিণত করার চেষ্টা করছে। হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে হুথিদের প্রধান শত্রু সৌদি সরকার। হামলার পর সকল পক্ষকে উত্তেজনা এড়ানো ও ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সঙ্গে গভীর উদ্বেগের সাথে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামলার নিন্দা জানিয়েছে মিশরও। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় লোহিত সাগরে সামরিক অভিযান বৃদ্ধি ও ইয়েমেনে বিমান হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই অঞ্চলে অস্থিতিশীলতা কমাতে সম্মিলিতভাবে আন্তর্জাতিক ও আঞ্চলিক প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়। হুথিদের মিত্র ও ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ হামলার তীব্র নিন্দা জানিয়েছে। হিজবুল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, এই হামলার মাধ্যমে প্রমাণিত হলো যে গাজায় চলমান আগ্রাসনে ইসরায়েলের সঙ্গে আমেরিকারও পূর্ণ অংশীদারিত্ব রয়েছে। হুথিদের উপর হামলার নিন্দা জানিয়েছে হামাস। এক বিবৃতিতে আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করার জন্য এই হামলার দায়ভার আমেরিকা ও ব্রিটেনকে বহন করতে হবে বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি।